নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে অশ্বিনী কুমার বলছি। অনেকদিন থেকেই আমার তলপেটে ব্যথা অনুভব করছিলাম, কিন্তু ভালোভাবে নজর না দিয়ে উপেক্ষা করেছিলাম। একদিন ব্যথা খুব অসহ্য হয়ে ওঠার ফলে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানালেন আমার পিত্তথলি অনেকটা বড় হয়ে গেছে। এটা শুনে আমি ভীষণ খাপড়ে যাই। বাড়ি ফিরে এসে আমি শ্রী কল্কির কাছে আরোগ্যর জন্য প্রার্থনা করি। 108 বার মূলমন্ত্র জপ করে আমি পবিত্র জল পান করতে থাকি। এভাবে কিছুদিন করার পর আমি পুনরায় ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাই। এবার পরীক্ষার ফলস্বরূপ যা দেখা যায় তা এক কথায় শ্রী কল্কির অদ্ভুত চমৎকার। ডাক্তারবাবু সবিস্ময় জানান যে আগের সেই বড় হয়ে যাওয়া গলব্লাডার এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। শ্রী কল্কির আরোগ্য বরদান লাভ করে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত হয়েছি। আমার প্রিয় শ্রী কল্কি আম্মা ভগবানকে আমি হৃদয় নিঃসৃত কৃতজ্ঞতা ও অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি।